নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সরস্বতী পুজো, আজকে ভ্যালেন্টাইন্স ডে এবং আজকে পুরীর পাপার বার্থডে, তো তিনটেই একই দিনে পড়েছে, তো আজকে তিনটা ভীষণভাবে স্পেশাল। বাট ওর বাবা যেহেতু আমাদের কাছে আজকে নেই, তো সেজন্য একটু মনটাও ভালো নেই, মিস করছি ভীষণ। তো যাই হোক, এখন দূর থেকেই জানাচ্ছি হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে সকাল থেকেই একটু প্রস্তুতি ছিল, পুজো দিতে যাব বাইরে মন্দিরে, পুজো দিতে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমরা মা মেয়েতে রেডি হয়ে পুজো দিতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছিলাম। তার আগে বলি, কালকে রাত্রিবেলা তোর বাবাকে কীভাবে উইশ করেছিল মেয়ে, একটা ভিডিও বানিয়েছিল বিভিন্ন ফটো দিয়ে। অবশ্য আমি ওকে হেল্প করেছিলাম এটা বানাতে, তো সেটা বানিয়ে ওর বাবাকে পাঠিয়েছিল রাত্রি 12টার সময়। সে ভীষণ খুশি হয়েছে। এবং আমার মার কাছে যেহেতু আমার হাজব্যান্ড ছিল, তো আমার মা আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকে ওখান থেকে চলে আসবে, তার জন্য আজকে যেহেতু খাওয়াতে পারবে না, তার জন্য কালকেই সমস্ত কিছু আয়োজন করে খাবার খাইয়েছিল, রাত 12টায় কেক কাটিয়েছিল। তো যাই হোক, সরস্বতী পুজো আমরা দিতে গেছিলাম মন্দিরে, অঞ্জলি দিয়ে, মেয়েকে অঞ্জলি দিয়ে আমি অঞ্জলি দিলাম, তারপরে বাড়ি ফিরে আসলাম দুজনে টোটো করে। আজকে দিনটা আমরা আমাদের মতো করে এনজয় করছি মা মেয়ে মিলে। নিশ্চয়ই আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন।